माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থিতিশীল পরিবেশের কারণে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। গণভবন থেকে রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর হোটেল রেডিসনে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের উদার নীতির কারণে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের। শেখ হাসিনা তার সরকারের পরিকল্পনায় দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই অবস্থার সুযোগ নিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার 2008 নির্বাচনে জয়ী হয়ে পরপর তিন দফা এই দেশ চালানোর সুযোগ পেয়েছে। এই তিন দফা নির্বাচনে জয়লাভের ফলে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, দক্ষ ও পরিশ্রমী জনবল সৃষ্টি, আকর্ষণীয় প্রণোদনার মাধ্যমে উদার বিনিয়োগ নীতি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রতি আস্থার ফলে পুনর্বিনিয়োগের মাধ্যমে 7% বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে। দুই দিনের এই বিনিয়োগ সম্মেলনে বেশ কয়েকটি দেশের মন্ত্রী পর্যায়ের অতিথি বক্তব্য দেন।